হ্যালো ভিউয়ার্স, গ্রাম্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রত্যেকবারের মতো আজকেও আমি আপনাদেরকে নিয়ে এসেছি বীরভূম ডিস্ট্রিক্টের এক কাঁথা স্টিচ শিল্পীর বাড়িতে। আপনাদেরকে আজকে একের পর এক খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। যদি শাড়িগুলি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কিনতে চান তাহলে কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেবেন, আমি আপনার সঙ্গে শিল্পীর সরাসরি যোগাযোগ করে দেব। মনে রাখবেন, এই শাড়িগুলো কিন্তু কলকাতাতে বিক্রি হয় খুবই হাই রেটে, কিন্তু এই শাড়িগুলো আপনি যদি এই শিল্পীর বাড়ি থেকে সরাসরি নিয়ে যান তাহলে অনেক কম মূল্যে আপনি পাবেন। এই ভিডিওগুলো করতে এসে আমি নিজে দুটো শাড়ি কিনেছি, তাই আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনারা যদি নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। শাড়িগুলো কিন্তু ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে দেখতে এর থেকেও সুন্দর লাগছে, আপনারা নিজে বুঝতে পারবেন। শাড়ির কাজ দেখুন, একদম নিখুঁত, এবং প্রত্যেকটা শাড়ির কালার, সুতোর রং এবং হাতের কাজ কোনো জায়গাতে আপনি খুঁত খুঁজে পাবেন না। বীরভূম ডিস্ট্রিক্টের লাভপুর থানার ভালাস গ্রামে আজকে আমি এসেছি আপনাদের জন্য এই শাড়িগুলো নিয়ে যেতে। দেখুন ভিউয়ার্স, এই শাড়িটা পদ্ম গাজের শাড়ি, যিনি বুনছিলেন তার সঙ্গে কথা বললে জানলাম এই শাড়িটার মাত্র 2200 টাকা দাম। এগুলো মোটামুটি 2200, 2400, 2600 এরকমের মধ্যেই পাওয়া যাবে, তবে কাপড়ের কোয়ালিটি অনুসারে দামের পরিবর্তন হবে। যেমন 5600 টাকা দিয়ে আমি দুটো তসরের শাড়ি নিয়ে গিয়েছি, আর এগুলো সিল্কের ওপর, এগুলোর দাম মোটামুটি 2400 টাকা মতো উনি বললেন। এগুলো ব্যাঙ্গালোর সিল্কের ওপর, আপনি সব রকমেরই সিল্ক, তসর এবং ঘিচা এই সমস্ত শাড়ি এখানে পাবেন। এই শাড়িটি অ্যাপ্লিক্স বসানো আছে, মানে শাড়ির উপরে অন্য কাপড় দিয়ে, ওই যে কালো কালোগুলো দেখছেন ওই কাজগুলো অন্য কাপড় বসানো আছে। শাড়িটি দেখতে অসাধারণ লাগছে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ভিডিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।